সেন্ট মার্টিনে মিয়ানমার থেকে ছোড়া ঘটনায় চুপ থাকা সরকারের দাস সুলভ আচরণের বহিঃপ্রকাশ মন্তব্য করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নত যেন পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারের মতো একটি দেশও চোখ রাঙাচ্ছে তিনি অভিযোগ করেন গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ভয়াবহ দুর্নীতি করেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান জালিয়াতির মাধ্যমে তার ভাইদের পাসপোর্ট করিয়েছেন যা অত্যন্ত লজ্জার বিষয় জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব সরকারের যে আমার একটা দ্বীপ সেই দ্বীপে আমরা যেতে পারছি না সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে মেরেও ফেলেছে অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি এই যে নতুন মিয়ানমারের মতো একটা দেশ কিছু বলা যাবে না